Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu salamu ala rasulillah wa ba'd. আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় শেয়ার করতে হচ্ছে। ইমাম হিসাবে আপনারা এই বিষয়টি আমাদেরকে জিজ্ঞাসা করছেন এবং কমিউনিটির পক্ষ থেকে এই মুহূর্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। করোনা ভাইরাসের ব্যাপারে আমরা বারবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভাইরাসটি বিশ্বজুড়ে মহামারী আকারে দীর্ঘদিন থেকে দেশ থেকে দেশ ক্ষতবিক্ষত করে ফেলেছে, লক্ষ কোটি বনি আদম মারাত্মকভাবে অসুস্থ এবং এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন। আমাদের হসপিটালগুলা, আমাদের ডক্টরস, আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং যারা দাফন কার্যে নিয়োজিত আছেন গুরুস্থানের সেবায়, তারা হিমশিম খাচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। এই মুহূর্তে আমাদের কাছে অবশ্যই একটা আশার আলো এসেছে, যেটা হচ্ছে বিজ্ঞানী যারা আছেন এবং স্বাস্থ্যকর্মী হিসেবে যারা কাজ করছেন, তারা এটাকে সিকিউর এবং সেফ বলে এ পর্যন্ত বলেছেন এবং দ্রুত বেগে এটা ছড়িয়ে পড়ছে, মানব দেহে প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটির ব্যাপারে আমাদের সামনে কথা এসেছে। এর আগে এই ভাইরাসকে কন্ট্রোল করার জন্য বিশ্বব্যাপী নানা উদ্যোগ নিয়েছেন বিশ্ব নেতারা। মুসলিম বিশ্বের আমাদের হারামাইন শরীফাইন এবং আল-আকসা এসব কিছুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে হজ উমরা সব কিছুই বন্ধ ছিল এই ভাইরাসের মোকাবিলা করার জন্য। তারপরও এটা পরিপূর্ণরূপে এ বিশ্বের উপর থেকে সরে যায়নি কিংবা আবারও ফিরে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, শরিয়া গাইডেন্স জানার জন্য স্কলারদেরকে প্রশ্ন করা হচ্ছে যেখানে কোনো হারাম উপাদান দিয়ে তৈরি আছে কি না। এ ব্যাপারে স্কলাররা নিশ্চিত করেছেন যে এটি কোনো হারাম উপাদান দ্বারা তৈরি নয়। এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নিতে সময় লাগবে, কিন্তু আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে। যদি এটা আমাদের সুযোগ যখন যার আসবে, এটা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করব। নেগেটিভ বা নেতিবাচক যে কথাবার্তা সামান্য আছে, সেটাকে আমরা যেন উপেক্ষা করি এবং আমাদের সমাজ, আমাদের মানব গোষ্ঠী, আমাদের এই পৃথিবীকে এই ভাইরাস থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার জন্য আশা করছি, আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য কামনা করছি, এই ভ্যাকসিনটি উপকার দেবে ইনশাআল্লাহ। আমরা এই ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি যে সমস্ত উপদেশ স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আছে, সেটা মেনে চলব, নিজেকে হেফাজত করব, আমাদের মানবতাকে হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চলে যাওয়া মানুষদেরকে মাগফিরাত দান করুন এবং যারা ঈমান নিয়ে চলে গেছেন জান্নাতুল ফিরদাউস দান করুন। আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন। অসুস্থ যারা আছেন তাদেরকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। সেই দোয়া করে আমার আজকের মেসেজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।